বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজকে উইন্ডোকির চমকপ্রদ কিছু কাজ আমরা দেখব, যা হয়তো এখন পর্যন্ত আপনার জানা হয়নি। আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবেন। সুপ্রিয় ভিউয়ার্স, জেএসআইটি ওয়ার্ল্ডে আপনাকে স্বাগতম। আজকে আপনাদের আমি উইন্ডো কির শর্টকাট কাজগুলা, সংক্ষেপে কিভাবে দ্রুত কাজ করা যায়, কিভাবে শর্টকাট কমান্ডগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমি 14টা কাজ দেখাবো, উইন্ডো কির শর্টকাট কমান্ড 14টা দেখাবো। এর সাথে একটা বোনাস থাকবে আপনাদের জন্য, যদিও এটা উইন্ডো কির কাজ না। তো বোনাসটা আমি আপনাদের প্রথমে দেখাই। সুপ্রিয় ভিউয়ার্স, বোনাসটা হলো যে আমাদের কম্পিউটারে অনেক সময় স্ক্রিনটা উল্টে যায়, কিবোর্ডে অনেক সময় ভুলবশত কোনো একটা কীতে চাপ লেগে, কোনো কোনো কীতে চাপ লেগে স্ক্রিনটা উল্টে যায়। তো সেই ক্ষেত্রে আমরা কী করব? ঠিক এমনটা হয়, খেয়াল করে দেখবেন, ঠিক এমনটা হয়। তো এটা কীভাবে ঠিক করা যায়? সুপ্রিয় ভিউয়ার্স, এরকম যদি হয় কখনো, তাহলে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো, আমাদের চারটে অ্যারো কি আছে, আপ ডাউন লেফট রাইট, এই চারটে অ্যারো কি চেপে আপনি এটা সঠিকভাবে স্থাপন করতে পারেন। চারটে অ্যারো কি চেপে স্ক্রিনটাকে আবার আগের মতো করতে পারেন। চারটে অ্যারো কি চাপলে চারদিকে এটা মুভ করবে। কন্ট্রোল অল্টার উপর দিকে আছে, আমি টপ অ্যারো কি চাপবো। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন, আমি যদি কন্ট্রোল অল্টার এবং আপ অ্যারো কি চাপি বা ডাউন অ্যারো কি চাপি, তাহলে কি হয় দেখেন, আমি ডাউন অ্যারো কি চাপছি, উপরের দিকে উঠে গেল। আবার কন্ট্রোল অল্টার আপ অ্যারো কি চাপলাম, নিচের দিকে আসলো। এভাবে আমরা আমাদের স্ক্রিনটাকে সোজা করতে পারি। তো সুপ্রিয় ভিউয়ার্স, এ পর্যায়ে আমি বাকি 14টা কাজ দেখাবো, উইন্ডো কির সাহায্যে কিভাবে আমরা বাকি 14টা কাজ করতে পারি। আশা করি আপনারা সাথেই থাকবেন। সুপ্রিয় ভিউয়ার্স, এক নাম্বারে রয়েছে উইন্ডো কি, শুধু উইন্ডো কি। আমরা এখন দেখব উইন্ডো কি চাপলে কি হয়, শুধু উইন্ডো কি চেপে আমরা কি কাজ করতে পারি। উইন্ডো কি চেপে কি হয়, উইন্ডো কি, শুধু উইন্ডো কি চাপলে কি হয়। আমরা কোনো প্রোগ্রামে যাওয়ার জন্য কম্পিউটার সাধারণত স্টার্ট বাটনে ক্লিক করি, অর্থাৎ এই উইন্ডো কি যে লোগোটা আছে এটার উপর ক্লিক করলে প্রোগ্রাম চার্ট ওপেন হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রোগ্রাম চার্ট ওপেন হলো। এই কাজটাই আমরা যদি মাউসের বাম বাটন এর উপর না চেপে শুধু উইন্ডো কি চাপি, তাহলে প্রোগ্রাম চার্টটা ওপেন হবে। এই হচ্ছে শুধু উইন্ডো কির কাজ। নাম্বার দুই, দুই নম্বরে রয়েছে উইন্ডো কি এবং এ, উইন্ডো কি এবং এ চেপে কি কাজ করতে পারি। তো আমি যথারীতি উইন্ডো কি এবং এ চাপ দিলাম, দেখেন কি হয়। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে নোটিফিকেশন বার, বিশেষ করে উইন্ডোজ 10-এ আমরা আমাদের নোটিফিকেশন বারের অনেক প্রয়োজন পড়ে। আমরা আমাদের কম্পিউটারে ব্রাইটনেস, কন্ট্রাস্ট, বিশেষ করে ল্যাপটপে কোন মুডে আমরা চালাবো, আমাদের মোবাইল হটস্পট ইত্যাদি যাবতীয় বিষয়, ছাড়াও ভাইরাস সম্পর্কে আমাদের অবহিত করার জন্য আমাদের বিভিন্ন নোটিফিকেশন অনেক সময় প্রদর্শিত হয়। তো নোটিফিকেশন বারটা আমাদের সামনে নিয়ে আসার জন্য আমরা সাধারণত উইন্ডোজ কি এবং এ চেপে থাকি, উইন্ডোজ কি এবং এ চেপে থাকি। নাম্বার তিন, সুপ্রিয় ভিউয়ার্স, তিন নাম্বারে রয়েছে উইন্ডো কি এবং ডি, উইন্ডো কি এবং ডি চেপে কি কাজ করতে পারি সে সম্পর্কে এখন জানবো। এটা দেখানোর আগে, মূলত উইন্ডো কি এবং ডি চাপলে সবগুলো প্রোগ্রাম যদি ওপেন থাকে সেটা হাইড হয়। কিরকম? যেমন আমি এমএস ওয়ার্ডটা চালু, পাওয়ার পয়েন্ট চালু করলাম। সুপ্রিয় ভিউয়ার্স, মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন।
আমি এমএস ওয়ার্ডের একটা ফাইল চালু করলাম, পাওয়ার পয়েন্টের একটা ফাইল চালু করলাম, এক্সেল চালু করলাম, এর সাথে ইন্টারনেট চালু করলাম, এর সাথে যদি আরও কোনো কিছু থাকে সেটাও চালু করব। তো অনেকগুলা আইটেম চালু করলাম, আমি এখান থেকে এক্সেলটাও ওপেন করলাম, অনেকগুলো আইটেম ওপেন করলাম। আমি যদি এখন উইন্ডো কি ডি চাপি, দেখেন কি হয় সুপ্রিয় ভিউয়ার্স, সবগুলো আইটেম কিন্তু মিনিমাইজ হয়ে গেল, হাইড হয়ে গেল। পুনরায় আমি ডেস্কটপে যদি কোনো কাজ থাকে সেটা আমি করব। এরপরে আমি যদি আবার আগের মতো অবস্থানে ফিরে যেতে চাই তাহলে উইন্ডো কি এবং ডি আবার চাপ দিব। নাম্বার চার, চার নম্বরে রয়েছে উইন্ডো কি এবং জি। উইন্ডো কি এবং জি চেপে কি কাজ করতে পারি? উইন্ডো কি চেপে জি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন গেম ক্যাপচারিং। আপনার পিসিতে আপনি যদি গেম খেলতে চান এবং সেই গেমটাকে যদি রেকর্ড করতে চান, ক্যাপচার করতে চান স্ক্রিন রেকর্ডারের মতো, তাহলে আপনি এটার মাধ্যমে করতে পারেন। এখান থেকে আপনি টেক স্ক্রিনশটটা নিতে পারেন, এখান থেকে সরাসরি স্টার্ট রেকর্ডিং করতে পারেন। এছাড়া সিস্টেম সাউন্ড, ফ্লড, মাইক্রোফোন ইত্যাদি যাবতীয় কাজ আপনি এটার মাধ্যমে করতে পারেন। এটার জন্য আমাদের পাঁচ নম্বরে রয়েছে উইন্ডো কি এবং আই। আমরা জানব উইন্ডো কি এবং আই চেপে কি কাজ করতে পারি। উইন্ডো কি এবং আই, উইন্ডো সেটিংস, অনেক সময় আমাদের কন্ট্রোল প্যানেলে যেতে হয়, সিস্টেমে যেতে হয়, ডিভাইসে যেতে হয়, নেটওয়ার্ক ইন্টারনেটের অবস্থা কি ইত্যাদি দেখতে হয়। তো এই ক্ষেত্রে আমরা সরাসরি এবং দ্রুত যাওয়ার জন্যে আমরা এখানে উইন্ডো কি এবং আই ব্যবহার করতে পারি। আমরা যদি উইন্ডো কি এবং আই ব্যবহার করি তাহলে দ্রুত আমরা উইন্ডো সেটিংয়ে যেতে পারি। নাম্বার ৬, সুপ্রিয় ভিউয়ার্স, ৬ নম্বরে রয়েছে উইন্ডো কি এবং ট্যাব। উইন্ডো কি এবং ট্যাব চেপে আমরা কি কাজ করতে পারি সে সম্পর্কে এখন বিস্তারিত জানব। এখন মোজিলা ফায়ারফক্সটা ওপেন করলাম, আমি মাইক্রোসফট এক্সেল ওপেন করলাম, অনেকগুলো ট্যাব একসাথে চালু করলাম। এখন এই সমস্ত ট্যাবকে আমি যদি একসাথে দেখতে চাই তাহলে কিভাবে দেখব? সুপ্রিয় ভিউয়ার্স, আমি যদি উইন্ডো কি এবং ট্যাব চাপি তাহলে দেখেন কি হয়। আপনার অ্যান্ড্রয়েড ফোনের মতো যেভাবে সাজানো থাকে অ্যাপসগুলো সেভাবে আপনি দেখতে পারবেন। নাম্বার সাত, সাত নম্বরে রয়েছে উইন্ডো কি এবং এল। সুপ্রিয় ভিউয়ার্স, উইন্ডো কি এবং এল চেপে কি কাজ করতে পারি সে সম্পর্কে আমরা বিস্তারিত জানব। আপনি যদি আপনার পিসিটাকে লক করতে চান দ্রুত, হয়তো অনেকগুলো প্রোগ্রাম ওপেন আছে এমতো অবস্থা আপনি লক করতে চান, সেই ক্ষেত্রে উইন্ডো কি এবং এল ব্যবহার করবেন। সুপ্রিয় ভিউয়ার্স, আপনার পিসিটা এখন লক অবস্থায় আছে, আপনারা দেখতে পাচ্ছেন। অবস্থা আমরা সাইন ইন করব। তাহলে লগ ইন করতে আমাদের কি করতে হয়? উইন্ডো কি এবং এল চাপতে হয়, উইন্ডো কি এবং এল চাপতে হয়। নাম্বার আট, সুপ্রিয় ভিউয়ার্স, উইন্ডো কি এবং আর চেপে কি কাজ করা যায় সেটা আমরা এখন বিস্তারিত জানব। উইন্ডো কি এবং আর, উইন্ডো কি এবং আর চেপে আমরা রান ডায়লগ বক্সটা ওপেন করতে পারি, এই ডায়লগ বক্সটা ওপেন করতে পারি। আপনারা জানেন রানের অনেক প্রয়োজন, এখান থেকে আমরা কম্পিউটারের প্রয়োজন অনেক কাজ করতে পারি, এ সম্পর্কে আমি। নাম্বার নয়, নয় নম্বরে রয়েছে উইন্ডো কি এবং ইউ। সুপ্রিয় ভিউয়ার্স,
উইন্ডো কি এবং ইউ চেপে কি কাজ করা যায়। সুপ্রভাত ভিউয়ার্স, এই নয় নাম্বার অপশনটা বেশ মজার। উইন্ডো কি এবং ইউ, উইন্ডো কি এবং ইউ চাপলে কি হয়, উইন্ডো কি এবং ইউ। সুপ্রভাত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা ডিসপ্লে, আমাদের ডিসপ্লে রেজুলেশন কেমন হবে, টেক্সট কার্সর কেমন হবে, ম্যাগনিফায়ার, কালার, ফিল্টার, ডার্কনেস ইত্যাদি বিভিন্ন কাজ আমরা এখান থেকে করতে পারি। এ পর্যায়ে শুধু একটা কাজ আপনাদের দেখাই, যেমন এখানে মাউস পয়েন্টার আছে, আপনি ইচ্ছা করলে আপনার উইন্ডোজ 10-এ আপনি এই মাউস পয়েন্টারটা চেঞ্জ করতে পারেন। আপনি যখনই মাউস পয়েন্টারে ক্লিক করবেন, সুপ্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাউস পয়েন্টার এখানে ক্লিক করে আপনি এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন। আপনার মাউসের কাস্টম এখান থেকে কোন কালারটা নেবেন, আপনি আপনার মাউসের কালারটা এখান থেকে চেঞ্জ করতে পারেন। দেখ, আপনি ইচ্ছা করলে এই কার্সারটাকে বড়ও করতে পারেন, যেমন এটা নিলাম, এখান থেকে আপনি এটাকে ছোট বা বড় করতে পারেন। নাম্বার 10 নম্বরে আপনাদের জন্য রয়েছে উইন্ডো কি এবং প্লাস মাইনাস হয়। এগুলো আমি যদি উইন্ডো কি চেপে প্লাসটা ইউজ করি, তাহলে ম্যাগনিফায়ার এই ছোট্ট এই বারটা আসবে, এখান থেকে আপনি জুম করতে পারেন, জুম মাইনাস করতে পারেন। এছাড়া যদি আমি এমনি কোনো প্রোগ্রামে থাকেন আপনি, সেক্ষেত্রে আপনি জুম করতে পারেন। উইন্ডো কি এবং প্লাস চাপলে জুম প্লাস, মাইনাস চাপলে জুম মাইনাস। যেমন আমি এখান থেকে প্লাস চাপলাম, মাইনাস চাপলাম, এভাবে আমরা যে কোনো জায়গায় গিয়ে আমরা জুম করতে পারি উইন্ডো কি প্লাস মাইনাস চেপে। নাম্বার 11-তে আপনাদের জন্য রয়েছে উইন্ডো কি এবং অ্যারো কি, আপ ডাউন লেফট রাইট, এগুলো চেপে কি কাজ করা যায় সে সম্পর্কে বিস্তারিত জানব। উইন্ডো কি এবং অ্যারো কি চেপে আমরা সাধারণত সেই কাজটাই করব। আমরা হয়তো দুটো বা তিনটে, আমরা দুটো প্রোগ্রাম ওপেন করলাম, যেমন এখানে পাওয়ার পয়েন্টটা ওপেন করলাম, এরপরে এমএস ওয়ার্ডটা ওপেন করলাম, দুটো প্রোগ্রাম ওপেন আসছে, আমরা দুটোকে সেপারেট করব, দুটো দুই পাশে নিব। সেক্ষেত্রে উইন্ডোজ কি এবং ডান দিকের অ্যারো কি নিলাম। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এমএস ওয়ার্ডটা মনিটর স্ক্রিন জুড়ে এক পাশে এমএস ওয়ার্ড, এক পাশে পাওয়ার পয়েন্ট, দুটো সুন্দর সেপারেট হয়ে গেল। অনেক সময় আমাদের করতে হয় কি, যে এই পাশে কাজ করে এখান থেকে কপি পেস্ট করে এইখানে আনতে হয়, সেক্ষেত্রে আমরা এভাবে কাজ করতে পারি। আমরা উইন্ডো কি এবং অ্যারো কি, টপ বটম লেফট রাইট, এগুলো চেপে এভাবে আমরা আমাদের প্রয়োজনীয় কাজ করতে পারি। নাম্বার 12 সুপ্রিয় ভিউয়ার্স, 12 নম্বরে রয়েছে উইন্ডো কি শিফট এবং এস। আপনারা দেখবেন উইন্ডো কি এবং শিফট এস চাপলে কি হয়, উইন্ডো কি শিফট এবং এস। সুপ্রিয় ভিউয়ার্স, কি হলো আপনারা হয়তো বুঝতে পারেন নাই, আমাদের অনেক সময় স্ক্রিনশট নিতে হয়। এখন স্ক্রিনশট নিতে গেলে পুরো স্ক্রিন জুড়ে আপনি শট নিতে পারেন, পুরো স্ক্রিনের ছবিটা নিতে পারেন, অথবা আপনি নির্দিষ্ট কোনো অংশের ছবি যদি নিতে চান। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে চার্ট আসছে, এখানে ক্লিক করলে আমি আমার এই লোগোটা সেভ করতে পারি। নাম্বার 13 নম্বরে রয়েছে উইন্ডো কি এবং ডট অথবা গ্রেটার দ্যান। উইন্ডো কি এবং ডট চেপে কি হয়, সুপ্রিয় ভিউয়ার্স আমরা দেখব। আমরা যদি মাইক্রোসফট ওয়ার্ডে থাকি বা অন্য কোনো একটা প্রোগ্রামে থাকি, সেই ক্ষেত্রে আমরা এর মধ্যে অনেক সময় আমাদের মেসেজ লিখতে বা আমাদের বিভিন্ন প্রয়োজনে ইমোজি অর্থাৎ উইন্ডো কি এবং ডট চাপলে ইমোজি, আপনারা দেখতে পাচ্ছেন ইমোজি, এই ছবিগুলো আমরা ইচ্ছা করলে এখানে ক্লিক করলেই আমাদের পেজের মধ্যে নিয়ে আসতে পারি। সুপ্রিয় ভিউয়ার্স, সর্বশেষ আইটেম নাম্বার 14 আমরা জানব 14 নম্বরে আমাদের জন্য কি রয়েছে,
14 নম্বরে আমাদের জন্য রয়েছে উইন্ডো কি এবং 1 2 3 এই সংখ্যাগুলো চেপে আমরা কি কাজ করতে পারি। আমার আজকের ভিডিওর সর্বশেষ উপস্থাপনা হচ্ছে 14 নম্বর উইন্ডো কির 14 নম্বর যে কাজটা, সর্বশেষ উপস্থাপনা হচ্ছে উইন্ডো কি এবং 1 2 3 4 5 এরকম। তো এটা কিভাবে বা কি কাজ করে 1 2 3 চাপলে, আপনি উইন্ডো কি এবং 1 2 3 চাপলে আপনারা দেখতে পাচ্ছেন টাস্ক বারে আমার যে আইকনগুলো আছে, যেমন এখানে ফাইল ব্রাউজার, এখানে ইন্টারনেট ব্রাউজার, বিভিন্ন সফটওয়্যার আছে, এগুলোর ধারাবাহিকতা আছে। যেমন এটা 1 নাম্বার, এটা 1 নাম্বার, 2 নাম্বার। সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদের জুম করে দেখাই, যেমন এটা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, এরকম ভাবে এখানে সাজানো আছে। তো আপনি যদি মাউস ছাড়া এগুলোকে ওপেন করতে চান সরাসরি, তাহলে আপনি এখানে যেমন এটা 1 2 3 4 এরকম ভাবে আপনি উইন্ডো কি চেপে, যেমন 1 চাপলাম, উইন্ডো কি 1, দেখেন আমার ফাইল এক্সপ্লোরারটা ওপেন হলো। আমি যদি উইন্ডো কি এবং 2 চাপি তাহলে কি হয়, এটা হচ্ছে 2 নাম্বার, উইন্ডো কি এবং 2, উইন্ডো কি এবং 2। সুপ্রিয় ভিউয়ার্স, আমার ইন্টারনেট ব্রাউজারটা ওপেন হয়েছে। আমি যদি এটা চাপি, অপেরা ইন্টারনেট ব্রাউজার, উইন্ডো কি এবং 3 চাপ দিলাম, তাহলে আমার অপেরাটা ওপেন হবে। আপনারা দেখতে পাচ্ছেন এভাবে আমরা টাস্ক বারের এগুলা উইন্ডো কির সাথে সংখ্যা দিয়ে আমরা এগুলা ওপেন করতে পারি। সুপ্রিয় ভিউয়ার্স, এই ছিল আমার আজকের উইন্ডো কির উপরে 14টা কাজ, শর্টকাট কমান, উইন্ডো কির 14টা শর্টকাট কমান। ইনশাআল্লাহ এরপর যে আমি যতটুকু আপনাদের দেখানোর চেষ্টা করছি আশা করি বুঝতে পারছেন। তো শেষ পর্যন্ত সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আবারও দেখা হবে নতুনভাবে নতুন কিছু নিয়ে, যাতে আপনারা উপকৃত হন। ¶¶